দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু আমার স্টুডিও সেটআপের একটি ভিডিও চাচ্ছিলেন, তবে কেন এবার দিতে পারছিলাম না আই হোপ এতক্ষণে আপনারা বুঝে গেছেন। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কি করে আমাদের ভিডিওর পেছনে একটি ব্ল্যাক কাপড় ব্যবহার করে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে ফুল ব্ল্যাক করতে হয়। আর হ্যাঁ, এই টিউটোরিয়ালটি কোনো টেক চ্যানেলে পাচ্ছেন না, শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু টিউটোরিয়ালটি আপলোড করা। সো এই চ্যানেলে যদি আপনি একদমই নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো চলুন আমরা ইন্ট্রোর পরে ভিডিওটি শুরু করে দেই। এটির জন্য আমাদেরকে কাইনমাস্টার এবং অ্যালাইট মোশন এই দুটি ভিডিও এডিটর অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। আর যেটির প্রো ভার্সনটি আপনি গুগলে যদি এই অ্যাপ্লিকেশনগুলোর নাম লিখে লাস্টে মুড এপিক্যালিকে চার্জ করেন তাহলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। ফার্স্ট অফ অল ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে এবং এখান থেকে যে কোনো একটি অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে এবং আমাদের গ্যালারি থেকে সেই ভিডিও ফাইলটিকে ইনপুট করতে হবে। এবার আমাদেরকে ভিডিও লেয়ারটি টেনে আমাদের ফেস ক্যাম পর্যন্ত নিয়ে আসতে হবে। দেন এখান থেকে আমাদেরকে এ আইকনটিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদেরকে এ আইকনে ক্লিক করতে হবে। দেন এই ফাইলটিকে আমাদের রিসাইজ করে নিতে হবে লাইক এই ধরনের। আর নিচে অবশ্যই আপনাকে একটি ব্ল্যাক বার রাখতে হবে, আর কেন রাখতে হবে একটু পরে আপনারা বুঝতে পারবেন। দেন আমাদের ভিডিও লেয়ারটিকে টেনে ঠিক আগের অবস্থানে নিয়ে আসতে হবে এবং এখান থেকে আমাদের ফেস ক্যাম বাদে কিছু অংশ এখান থেকে রেখে দিতে হবে। তার জন্য এখান থেকে সিজার আইকনে ক্লিক করতে হবে এবং স্প্লিট অ্যাট প্লে হেডে ক্লিক করতে হবে এবং আমাদের ভিডিওর কোন অংশটুকু প্রয়োজন প্লে করতে হবে এবং এই অংশটুকু আমাদের স্প্লিট অ্যাট প্লে হেড থেকে কেটে নিতে হবে। আই হোপ এই কাজগুলো আমরা সবাই পারি। আসো নতুন করে আর দেখাচ্ছি না আমার এই ভিডিও থেকে কোন অংশগুলো আমার রাখা দরকার। আমি একটু ফাস্টলি এই অংশগুলোকে কেটে নিচ্ছি। এবার আমাদেরকে লেয়ারে ক্লিক করতে হবে এবং মিডিয়াতে প্রবেশ করতে হবে এবং ইমেজে ক্লিক করে আমাদেরকে একটি ব্ল্যাক ফটো ইনপুট করতে হবে, যেটি আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন। এবার এই ফটোটিকে আমাদের এই ভিডিওর চারিপাশে যে সাদা অংশগুলো রয়েছে বা বাড়তি অংশগুলো রয়েছে সেগুলোতে ফ্ল্যাপ করে দিতে হবে। আর এই ব্ল্যাক ফটোটিকে আমাদের ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে এবং এখান থেকে আমাদেরকে এই ফটো লেয়ারে ক্লিক করতে হবে এবং থ্রি ডট আইকন থেকে আমাদেরকে ডুপ্লিকেট করে নিতে হবে এবং বাড়তি অংশগুলোতে যদি সাদা বা হোয়াইট কোনো ভাব থাকে সেই অংশগুলোকে ফ্ল্যাপ করতে হবে। আর আপনার ব্যাকগ্রাউন্ড যদি ফুল ক্লিন হয়ে থাকে বা এই ধরনের প্রবলেম না থাকে সেক্ষেত্রে এই ব্ল্যাক ফটোটি ইনপুট করার কোনোই প্রয়োজন নেই। আর ব্ল্যাক ফটোটি যদি অ্যাড করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ভিডিওটি বারবার প্লে করতে হবে বা সম্পূর্ণ ভিডিওটি বারবার রিভাইজ করতে হবে এবং দেখে নিতে হবে আমাদের বডি বা ফেসের ওপরে যেন এই ব্ল্যাক ফটোটি না পড়ে। এবার আমাদেরকে এ আইকনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আমাদেরকে সর্বোচ্চ কোয়ালিটিতে এক্সপোর্ট করতে হবে। এবার অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে এবং প্লাস আইকন থেকে আমাদেরকে এখানে অবশ্যই 60 FPS রাখতে হবে। দেন এখান থেকে আমাদেরকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে এবং প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে সেই এক্সপোর্টকৃত ভিডিও ফাইলটি ইনপোর্ট করতে হবে। আর অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে ভিডিও এক্সপোর্ট করলে নিচে একটি ব্লারিশ ইফেক্ট এসে থাকে, আর সেক্ষেত্রে ব্ল্যাক বারটি আমাদের ভিডিও নিচে রাখা। এবার আমাদেরকে ভিডিও লেয়ারে ক্লিক করতে হবে এবং ভিডিওর নিচে যেই ব্ল্যাক বারটি রেখেছি সেটিকে আমাদের স্ক্রিনের সাথে খুব সুন্দর মতো সেট আপ করতে হবে। আবারও আমাদেরকে ভিডিও লেয়ারে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদেরকে ইফেক্টে ক্লিক করতে হবে, দেন এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদেরকে কালার অ্যান্ড লাইটে ক্লিক করতে হবে। এবার রিপ্লেস কালারটি সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমাদেরকে স্ট্যান্ডার্ড সেটিংসটি নিয়ে নিতে হবে। এবার আমাদেরকে নিউ কালারে ক্লিক করতে হবে এবং ব্ল্যাক কালারটি সিলেক্ট করতে হবে এবং রিপ্লেস কালারে ক্লিক করার পরে আমাদেরকে এই সিলেকশন আইকনে ক্লিক করতে হবে, দেন আমাদের ভিডিওর এই অংশগুলোকে দেখে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ফুল ব্ল্যাক হয়ে যাবে। এবার এই ভিডিওর লেফট সাইড এবং রাইট সাইডে বিভিন্ন ধরনের ফটো বা PNG ফাইল অ্যাড করে এই ভিডিওটিকে কিন্তু আরও স্মার্ট করে তুলতে পারেন। তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করার পরে আমাদের গ্যালারি থেকে ঠিক এই ধরনের ডার্ক একটি ফটো ইনপুট করতে হবে।
দেন এই ফটোটিকে আমরা রিসাইজ করে নিচ্ছি এবং এই ফটো লেয়ারে ক্লিক করে এই ফটোটিকে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু আমাদের ফেসের ওপরে পড়ছে, সো এটি রিমুভ করার জন্য এখান থেকে ফটো লেয়ারে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদেরকে ব্ল্যান্ডিং অ্যান্ড অপোসিটিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে লাইটেনটি সিলেক্ট করার পরে আমাদেরকে স্ক্রিন অথবা লাইটেনটি সিলেক্ট করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের ফেস থেকে রিমুভ হয়ে গেছে। আর আমরা চাইলে কিন্তু আমাদের ভিডিও লেফট সাইডে ঠিক একই নিয়মে আরেকটি ফটোকেও অ্যাডজাস্ট করতে পারি, তবে অবশ্যই কিন্তু ফটোটি ডার্ক হতে হবে, আর যদি পিএনজি হয় তাহলে তো কথাই নেই। তাছাড়া ওই ব্যাকগ্রাউন্ডে থাকা ফটোগুলোকে আরও একটু স্মার্ট করে তোলার জন্য এখান থেকে ফটো লেয়ারে ক্লিক করতে হবে এবং এখান থেকে ইফেক্টে ক্লিক করতে হবে, দেন অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে আমাদেরকে ব্লার ইফেক্টটি অ্যাড করতে হবে এবং স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পরে এই ফটোকে আমরা ইচ্ছা মতো ব্লার করতে পারবো। ফাইনালি এই ভিডিওটিকে আমরা যদি একবার প্লে করে দেখি, ফাইনালি ভিডিও ফাইলটিকে আমাদের গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে এ আইকনে ক্লিক করতে হবে এবং এখান থেকে ভিডিওতে ক্লিক করতে হবে এবং এখান থেকে কোয়ালিটি ফুল করে দিতে হবে এবং এখান থেকে সর্বোচ্চ কোয়ালিটি সিলেক্ট করতে হবে এবং ফাইনালি এক্সপোর্ট করতে হবে। তবে বলছি না, ভিডিওটি আমাদের কমপ্লিটলি এডিট করা হয়েছে, শুধুমাত্র এই ভিডিও ফাইলটি আমাদের রেডি হয়েছে। এবার আপনি যে কোনো ধরনের ভিডিও এডিটর অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনার ইচ্ছামতো এই ভিডিওটিকে কাস্টমাইজ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। অ্যান্ড এই চ্যানেলে যদি আপনি একদমই নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।